একজন ভিক্ষুক তার দুই পা কাটা, সে একটা থালা নিয়ে ভিক্ষা করছে, আর বুকের মধ্যে সে একটা বোর্ড লাগিয়ে রেখেছে তার তিন নাম্বার, বুঝতে পেরেছে? অর্থাৎ ওই যাদেরকে আয়কর দিতে বহির্ভূত তাদেরও 2000 করে টাকা দিতে হবে এবং তাদের তিন নাম্বার থাকতে হবে, সে ভিক্ষা করতে গেলেও এখন তিন নাম্বার নিতে হবে। এইভাবে সাধারণ মানুষের পকেট কেটে, এইভাবে সাধারণ মানুষকে আপনার মানে একেবারে তাকে নিঃস্ব করে দিয়ে আজকে আপনারা বড় বড় মেগা প্রজেক্ট করছেন, মেগা উন্নয়ন করছেন, সেই আনন্দে আপনারা খুশি আছে। খুব সুন্দর বলেছে এক ভদ্রলোক, এখানে আছে, খুবই চমৎকার লিখেছেন যে আপনি তো অত্যন্ত সুবেশী আপনার অর্থমন্ত্রী, সুবেশী প্রধানমন্ত্রী, অত্যন্ত সুদর্শন এবং অসুবেশী আপনার সংসদ সদস্যরা অত্যন্ত গম্ভীর মুখে বাজেট প্রণয়ন করছেন, আর সাধারণ মানুষেরা বাজারে যাচ্ছে, সে বলছে আমার তো এখান থেকে আমি আমার সংসারের জন্য কিছু নিয়ে যেতে পারছি না, এটাই বাস্তব। আজকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ এমন ভাবে বেড়েছে দাম যে সাধারণ মানুষ আদা আজকে বলছে যে একটা ভদ্র এক ভদ্র বলেছেন যে এই যে সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ, আমারও তো ইচ্ছে করে আমার পরিবারকে নিয়ে আমি একটু গরু গোস্ত রান্না করে খাবো, কিন্তু আদা কিনবো কোথেকে, পেঁয়াজ কিনবো কোথেকে, এটা কিন্তু হার্ড রিয়ালিটি ভাই। এবং যে কারণে আজকে অর্থনীতিকে বলছেন যে বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোন সম্পর্ক নেই বাস্তব অবস্থা, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না, এদেরকে আর ক্ষমতায় রাখা যায় না। প্রতিদিন প্রতি মুহূর্তে এরা আমার জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে, আমার সম্ভাবনাকে নষ্ট করছে, আমার সবকিছুকে বিলীন করে দিচ্ছে। সেই জন্যই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা খুব পরিষ্কার কথা, আমরা এই কথা বলি না যে বিএনপি কে ক্ষমতায় আনো, আমরা এই কথা বলি না যে আমাকে ক্ষমতায় আনো, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা অবাধ নির্বাচন চাই। এবং সেই নির্বাচন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে পারে না। সেই জন্যই দাবি আমাদের একটাই, দয়া করে বিদায় হও, অনেক করেছ, এনাফ ইজ এনাফ, আর কষ্ট না দিয়ে, জাতিকে কষ্ট না দিয়ে পদত্যাগ করে বিদায় হয়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিয়ে মানে মানে বিদায় হও, তা না হলে এই দেশের মানুষ কিভাবে বিদায় করতে হয় তারা খুব ভালো করে জানে।